নমস্কার, আমি মিঠু, শুরু করছি নজরে রাজ্য। কানের মেশিনের বিশ্বস্ত প্রতিষ্ঠান অডিটোন স্পিচ এন্ড হিয়ারিং ক্লিনিক, কানে শুনতে না পাওয়া বা শুনতে সমস্যা, তোতলা বা অস্পষ্ট কথা, জন্ম থেকে কথা বলতে না পারা, অল্প বুদ্ধি, কথা ও কানের যে কোনো সমস্যার সঠিক সমাধান অডিটোন। অভিজ্ঞ চিকিৎসকদের পরিষেবার সাথে পাবেন কানে শোনার পরীক্ষা ও যন্ত্র, কান ও গলার ছবি, স্পিচ থেরাপি, OAE, বেরা, ASSR, ENG, VNG, ইকজি, ভেস্টিবুলার, সাইকোলজিক্যাল পরীক্ষা ও কাউন্সিলিং। বিশদে জানতে যোগাযোগ করুন। মাটি নেবেন সোনাগাছির পতিতা পড়ল যৌনকর্মীরা। দুর্গাপুজোয় তিলোত্তমায় বিশৃঙ্খলা তৈরি হতে দেবেন না তারা। দুর্গাপুজোয় লাগে যৌনপল্লীর মাটি। আরজিকর কাণ্ডের জেরে তা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গণিকারা। বিগত কয়েকদিন ধরে এমন পোস্ট ঘুরছে সোশ্যাল মিডিয়ায় যাকে সম্পূর্ণ ভুয়ো বললেন সোনাগাছির যৌনকর্মীরা। বরং তাদের পাল্টা দাবি, আমরা কখনো দুর্গাপুজোয় জটিলতা তৈরি করতে চাইনি, পুজো কেন বন্ধ হবে, আমাদের নাম নিয়ে এসব মিথ্যে রটানো হচ্ছে। নিম্নচাপের প্রভাবে রবিবারের পর সোমবার দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস। সেদিন দক্ষিণবঙ্গের 7 জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ভাসতে পারে কলকাতাও। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তরবঙ্গ উপসাগরে ঘূর্ণাবর্ত নিম্নচাপে পরিণত হয়েছে। দক্ষিণ বাংলাদেশের এই নিম্নচাপ ক্রমশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর ও ঝাড়খণ্ডে যাবে। তার জেরে সোমবার হুগলি, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও নদিয়ায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা সহ হাওড়া, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সতর্কতাও রয়েছে। কোনো আপোষ নয়, ধর্ষকদের শাস্তি হোক, একটাই দাবি দেশজুড়ে। কলকাতার আরজিকর কাণ্ড নিয়ে যেখানে রাজ্য রাজনীতির তোলপাড়, বাংলার গন্ডি ছাড়িয়েছে আন্দোলন, তখন সেই আবহে নারীদের উপর হওয়া নির্যাতনের হার কিন্তু বিন্দুমাত্র কমেনি। তার প্রমাণ সম্প্রতি অসম, বদলাপুর থেকে বিহারের ঘটনা। কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে শুভশ্রীর আর্জি, এক রাতে যদি নোটবন্দি হতে পারে, এক রাতে যদি লকডাউন ঘোষণা করা যায়, তাহলে এক রাতে ধর্ষকদের শাস্তি নয় কেন? এই খবরের সঙ্গে শেষ করলাম আজকের নজরে রাজ্য। আপনারা দেখছেন টিভি 24 বাংলা, সংবাদ বিনোদন সারাদিন সারাক্ষণ।